হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। সেটা হচ্ছে বিফ তিহারি। পুরান ঢাকার এই বিফ তিহারির স্বাদের কথা নতুন করে বলার কিছুই নেই। আজকে আমি সেই পুরান ঢাকার স্টাইলেই বিফ তিহারি করে দেখাবো। এজন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। মশলাগুলা না ভেজে গুঁড়া করে নিতে হবে। এখানে আছে এলাচ, জয়ত্রী, জায়ফল, দারচিনি আর লবঙ্গ। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। মাংসটা খুব ছোট ছোট করে কাটা। তিহারির বৈশিষ্ট্যই হচ্ছে মাংসগুলো খুব ছোট ছোট করে কাটতে হবে, আর তেল চর্বি সহই মাংস নিতে হবে। এখন আমি এখানে একে একে মশলা দিব। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, লবণ দিলাম স্বাদ মতো, কয়েক টুকরা তেজপাতা, গোলমরিচ দিয়ে দিলাম 8-10টি। এবার সেই গুঁড়া করা মশলা। আর এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিলাম। তিহারির আসল স্বাদটা আনতে হলে আপনাকে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। এখানে আমি 1/2 কাপের মতো সরিষার তেল ঢেলে দিলাম। এবার মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশাতে হবে। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি চুলার আঁচটা মাঝারির চেয়ে কম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললে দেখা যাবে যে মাংস থেকে পানি বের হয়েছে। এখন ঠিক ওইভাবে আবার ঢেকে দিতে হবে মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে যখন দেখা যাবে মাংসের পানি শুকিয়ে গেছে, তখন মাংসটা খুব ভালো মতো কষাতে হবে। যদি এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যায় তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। তবে আমার মাংসটা একটু শক্ত রয়ে গেছে, এজন্য আমি একটু সামান্য গরম পানি দিব যেন মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংস সবসময় গরম পানি দিতে হয়, কারণ ঠান্ডা পানি দিলে মাংসের মধ্যে একটা চিমটা ভাব চলে আসে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে দেব যেন মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে এবং তেল উপরে উঠে আসবে তখন মাংসটা নামিয়ে ফেলতে হবে। এখন পোলাওয়ের জন্য হাঁড়ি বসিয়ে 2 টেবিল চামচ বাটার অয়েল দিয়ে দিলাম। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আর বাটার অয়েলটা অল্প দিলাম কারণ আমার মাংসে যথেষ্ট পরিমাণ তেল আছে। এখন 3 টুকরা এলাচ আর 3 টুকরা দারচিনি দিয়ে আমি পোলাওয়ের চালগুলো ঢেলে দিব। এখানে আমি 1 কেজির কম চাল নিয়েছি, কারণ আমার মাংস 1 কেজি, চালের চেয়ে মাংসের পরিমাণটা একটু বেশি হবে। এখন লবণ দিয়ে খুব ভালো করে চালটা ভাজতে হবে। আর লবণ দেওয়ার সময় মনে রাখতে হবে যেহেতু মাংসে লবণ আছে এজন্য পোলাওয়ে প্রথমে অল্প লবণ দিতে হবে। আর পানি দেওয়ার নিয়ম হচ্ছে আপনার চাল যতটুকু তার চেয়ে ডাবল পানি দিতে হবে। চাল যদি 2 কাপ হয় সেখানে 4 কাপ পানি দিতে হবে। তো আমি আমার চাল অনুযায়ী ডাবল পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারির চেয়ে কম রেখে পোলাওটা হতে দিব। আর পোলাওয়ের পানি গায়ে থাকা অবস্থায় 8-10টি কাঁচামরিচ আর রান্না করা মাংসটি ঢেলে দিতে হবে। মাংস দেওয়ার পরে 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে খুব ভালো করে পোলাওয়ের সাথে মাংসগুলো মেশাতে হবে। মেশানোর পরে চুলার আঁচটা একেবারে কম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিতে হবে। ঢাকনা তোলার পরে যখন দেখবেন যে পোলাওয়ের গায়ের পানিগুলো একদম শুকিয়ে গেছে এবং পোলাওটাও ঝরঝরে হয়ে গেছে, ব্যাস তখন খুব ভালো করে পোলাও মাংস আরেকবার খুব ভালো করে মেশানোর পরে নামিয়ে ফেলতে হবে।
হয়ে গেল আমার বিট তিহারি। এরকম গরম তিহারির সাথে একটু কাঁচা পেঁয়াজের সালাদ আর লেবু না হলে কি চলে? আশা করি আমার এই রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।